niye selamat datang ke kota KBJP Arena kakek bulan waktu masih di kota kai telur sushi KBJP Arena bukta kore sin sin ek kota kai kerosin KBJP Arena সভাপতি শ্রদ্ধেয় বীর সিনহা মহাশয় মঞ্চ ঘনিষ্ঠ সর্বভারতীয় কংগ্রেস কমিটি আমার রাজনৈতিক ক্ষুদ্র রাজনৈতিক অভিজ্ঞতা এবং ক্ষুদ্র রাজনৈতিক জীবন আমি কোনদিন এইরকম সরকার কিংবা দল আমি দেখিনি আমি কোনদিন পুলিশকে নতুন জানু হতে দেখিনি আমি কখনো প্রশাসনকে যুবতবু হতে দেখিনি এ রাজ্যের মানুষ আজকে তদস অন্যায় সংগঠিত হয় চোখের সামনে প্রতিবাদ করার সাহস নেই ভাষা হারিয়ে ফেলেছে রাজ্যের মানুষ যারা প্রতিবাদ করতে যায় রাজনৈতিক দলের নেতারা কর্মীরা বন্ধুরা তাদের উপর আক্রমণ আনা হয় রক্ত ছড়ানো হয় ঘর বাড়ি ভেঙে চুরমার করে দেওয়া হয় আগুন করিয়ে দেওয়া হয় এরকম চিত্র ত্রিপুরা যে কখনো দেখেনি লাগাতার হ্যাঁ সন্ত্রাস হয়েছে আগেও নির্বাচন চলাকালীন নির্বাচনের পরবর্তী সময়ে কিন্তু কন্টিনিউয়াস এরকম ভাবে সন্ত্রাস কে কথা বলতে পারবে না কে ভোট দিতে যেতে পারবে না কেউ আওয়াজ তুলতে পারবে না প্রতিবাদ করতে পারবে না সত্য কথা বলতে পারবে না ফেসবুকে কমেন্ট করতে পারবে না ফেসবুকে লাইক দিতে পারবে না সামাজিক মাধ্যমে তার মতামত প্রকাশ করার ক্ষমতা নেই কারণ এই রাজ্য ছিল রাজ্যে মানুষ বন্ধুরা বলুন এরকম তীব্র তবে চাইনি শিক্ষামন্ত্রীর বাড়িতে গেলে আপনি পেটা খাওয়া হয় 10,300 বন্ধুরা শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটি সরে গেলে আপনি পেটা খাওয়া হয় বন্ধুরা তারা তাদের দাবি দাওয়া নিয়ে গেলে লাঠি পেটা করতে করা হয় এত ইনটলারেন্স এত অসহিষ্ণুতা কোনদিন এই রাজ্যের মধ্যে আমরা দেখিনি পলিটিক্যাল মার্ডার হয়েছে আমরা আমাদের কংগ্রেস দলের প্রচুর পলিটিক্যাল মার্ডারে মানুষ খুন হয়েছে আগুন দেওয়া হয়েছে পার্টি ঘন চলেছে বাড়ি ঘন চলেছে কিন্তু একটা লিমিটেড পর সময় পর পুলিশ প্রশাসন এগুলোকে কাবু করেছে কিন্তু এটা লাগাম ছাড়া আজকে আমাদের দলের একটা প্রোগ্রাম আমরা বহুবারে পারমিশন নিয়েছি পুলিশের পারমিশন না নিয়ে কালকে রাত্রেও তাদের ইউথ আইকন চোরা নামটা ভুলে গেছি তাদের ইউথ আইকন পঞ্চম ক্লাস অব্দি পাস করা একটা ছেলে থাকতে পারে লাইভ টেলিকাস্ট জনজাতির মোর্চা অথবা সময় 12টার সময় এখানে আসবেন সবাই মানে আমাদের কর্মীরা যখন ভয় পেয়ে যায় বিভ্রান্ত ছড়ানো হয় ভয় পেয়ে যখন না আসে বিভিন্ন দুর্দান্তের ট্রেন দিয়ে এসছে আমাদের কোনো গাড়ি থেকে নামিয়ে নেওয়া হয়েছে গাড়ি দেয়নি পরবর্তী সময় পুলিশ প্রশাসন আমাদের কর্মীরা কিছু সভাপতি যখন প্রতিবাদ করলেন রাস্তারোক করলেন তখন গাড়িগুলো ছাড়া হলো গাড়ি পাইনি আজকে আমাদের গাড়ি দেয়নি
বহু জায়গায় সিন্ডিকেট হয়ে দাঁড়িয়ে দেওয়া হয়েছে আপনারা তারপরেও যার যার মধ্যে আপনারা এসেছেন কেউ বাইকে কেউ অটোতে কেউ সাইকেলে কেউ স্কুটারে গতকাল রাত্রি ঠান্ডা রাত্রির মধ্যে আপনারা অপেক্ষা করেছেন আজকের প্রোগ্রাম উপস্থিত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তাদের জন্য করছেন কংগ্রেসেরা করছে রাজ্যের মানুষের জন্য কংগ্রেস কর্মীরা আমরা এই ত্রিপুরাটাকে ত্রিপুরার জনগণকে ভালোবাসতে জানি আমরা ত্রিপুরার মানুষকে ভালোবাসি রাজ্য নিগমের ব্যবসা না আজকে যে কোনো জায়গায় দাঁড়িয়ে যে কোনো ভাষায় কথা বলতে পারি সততা নিয়ে রাজনীতি করেছি যে আর চোখটাগুলো আমাদের সামনে আসবে না কারণ সিপিআই ইডি ইনকাম ট্যাক্সের ভয় রয়েছে অনেক দিন ধরে যোগাযোগ করার সাথে আমরা